কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। আজ আমরা বিভক্তি সম্পর্কে শিখতে চলেছি। আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের প্রত্যেক বিষয়ের পর আলাদা আলাদা ভিডিও করা হয়। সেই সঙ্গে প্রাইমারি, এসএসসি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও করা হয়। নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, তোমাদের সকলের প্রিয় কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে স্বাগত। আজকের আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কেননা আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটি বিশ্লেষণ করতে, যাতে কোনো বিষয় সম্পর্কে কোনো শিক্ষার্থীর মনে কোনো রকম সন্দেহ না থাকে। তবে বন্ধুদের কাছে আমার ছোট্ট এক অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। চলো তবে পড়ায় ফেরা যাক। দেখো বন্ধু, আজ আমরা কী পড়বো বলেছি? বিভক্তি। দেখো, আমি বারবার বলেছিলাম যে কোনো জিনিস মুখস্থ করবে না, ব্যাপারটা দেখবে কি হয়েছে তাহলে কিন্তু ক্লিয়ার। দেখো, বি একটা উপসর্গ, তাহলে আমি তাকে আলাদা করে দিলাম। ভক্তি, এটা হচ্ছে ভনজ ধাতু আছে, তার সঙ্গে কয়তয় হর্ষি প্রত্যয় আছে, ঠিক আছে। তাহলে বিভক্তি, তাহলে এই যে বিভক্তির বুৎপত্তি, এটা হচ্ছে বিভক্তি শব্দটার বুৎপত্তি হচ্ছে এটা, অর্থাৎ প্রত্যয়যুক্ত হয়ে কীভাবে ভাঙা হয়েছে, উৎপত্তি লাভ করেছে। এই বিভক্তি শব্দটার মানে যদি দেখি, তাহলে বিভক্তি শব্দটার মানে কিন্তু বিভাজন। তাহলে বিভক্তি শব্দটার মানে বিভাজন, আর বিভক্তি শব্দটার বুৎপত্তি হচ্ছে বি পূর্বক ভনজযুক্ত কয়তয় হর্ষি। তাহলে যেহেতু এটা হচ্ছে আমাদের উপসর্গযোগ, আবার এবার প্রত্যয়যোগ, দুটো যোগ আছে, তাহলে একে আমি যে শব্দটা দেখে মনে হচ্ছে এটা কোন ধরনের শব্দ, অবশ্যই এটা কৃদন্ত শব্দ, কারণ ধাতু আছে বলে এটা কিন্তু কৃদন্ত। তাহলে বিভক্তি শব্দটা নিজে কৃদন্ত শব্দ। এর বিভক্তি জিনিসটা কি, এর বিভক্তি জিনিসটা কি? দেখো বন্ধুরা, বিভক্তি হচ্ছে এমন কিছু, একটা শব্দ বলতে পারো বা শব্দাংশ বলতে পারো, বা তোমার শব্দাংশ বলাই ভালো, যে একটা শব্দাংশ একটা পদের সঙ্গে যুক্ত হয়ে, বা শব্দাংশ না বলে আরও ভালোভাবে যদি বোঝানো যায়, যে বর্ণ বা বর্ণ সমষ্টি, একটা বর্ণ একটা বর্ণ হতে পারে বা একের অধিক হতে পারে, দুই তিন হতে পারে, যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারে উপযুক্ত করে তোলে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে কী বলে? বিভক্তি। তাহলে একটা বর্ণ হতে পারে, একের অধিক বর্ণ হতে পারে, সে কী হবে? একটা শব্দের সঙ্গে যোগ হবে, শব্দের সঙ্গে যোগ হলে তাকে পদে পরিণত করবে এবং বাক্যে ব্যবহারে উপযুক্ত করে তোলবে। কারণ আমরা জানি শব্দ কখনো বাক্যে ব্যবহৃত হতে না, বাক্যে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের পদ। আর প্রত্যেকটা পদের সঙ্গে কোনো না কোনো কী থাকে? এই বিভক্তি যোগ থাকে, প্রত্যেকটা পদের সঙ্গে কোনো কোনো না কোনো বিভক্তি যোগ থাকতে। দেখো বন্ধু, আমি যখন বলছিলাম যে এই যে পেন, পেন লিখি, দেখো বন্ধু এই যে পেন লিখি কোনো মানে হয় না, বিভক্তি কি করে পদে পরিণত করে বাক্যে ব্যবহার উপযুক্ত। দেখবো আমি এখন বিভক্তি যোগ করে দেবো পেনে লিখি, ঠিক আছে, মানেটা হয়ে গেছে। তাহলে এই যে বিভক্তি, যে শব্দটাকে পদে পরিণত করে বাক্যে ব্যবহার উপযুক্ত করে তুললো, এটাকেই বলা হচ্ছে কিন্তু বিভক্তি। তাহলে বিভক্তির কাজ বা গুরুত্ব কতটা বুঝতে পারছো তো? অর্থাৎ শব্দ বাক্যে ব্যবহৃত হতে পারে না, শব্দের সঙ্গে আগে বিভক্তি যোগ হয়, তবে সে কিন্তু বাক্যে ব্যবহারের উপযুক্ততা কিন্তু লাভ করে। ফলে বিভক্তির কিন্তু একটা গুরুত্ব রয়েছে, যথেষ্ট কিন্তু বিভক্তির একটা ওয়েট রয়েছে। কিন্তু বাংলা ব্যাকরণে বিভক্তির সংখ্যা সংস্কৃতের তুলনায় খুবই কম, তাই বিভক্তির কাজটা মাঝে মাঝে অনুসর্গকে দিয়ে কিন্তু চালানো হয়। আমি অনুসর্গের ক্লাসে কিন্তু সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অনুসর্গ, সেটা তোমরা কিন্তু দেখে নিও। এবার দেখো, এই যে বিভক্তিটা, এই যে কি বললাম যে বর্ণ বর্ণ সমষ্টি, তাহলে এখানে কি এ, এ একটা বর্ণ, তাহলে এইটা কি হয়েছে শব্দের সঙ্গে যুক্ত হয়েছে, কোথায়? শব্দের শেষে যুক্ত হয়েছে। তাহলে বিভক্তি কি করে? বিভক্তি সবসময় শব্দের শেষে যুক্ত হয়, কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়, শব্দের আগেও কখনো যুক্ত হবে না, শব্দকে ছেড়েও কিন্তু কখনো যুক্ত হবে না। আবার বর্ণ সমষ্টি হতে পারে, যেমন পেনের, পেনের দ্বারা লেখা হয়, এই যে পেনের, তাহলে মেইন শব্দটা কি পেন, তার সঙ্গে কি যোগ হয়েছে এর, তাহলে এরটাও কিন্তু এখানে বিভক্তি। তাহলে এখানে একটা বর্ণ ছিল, এখানে বর্ণ সমষ্টি। তাহলে আমি কি বলেছিলাম বন্ধুরা, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে, তাকেই বলে যে বিভক্তি। তাহলে এই ক্ষেত্রে এ বা এর হচ্ছে কিন্তু বিভক্তি, ব্যাপারটা ক্লিয়ার হলো। কারণ এখানে এ বা এর যোগ হয়েছে বলে পেনের শব্দটা কিন্তু বাক্যে মানে পদে পরিণত হয়েছে এবং বাক্যে ব্যবহার একটা উপযুক্ততা লাভ করেছে। প্রত্যেকটা শব্দই কোনো না কোনো বিভক্তি যোগ আছে, সেটা আমি কিন্তু তোমাদের আস্তে আস্তে মানে ক্লাসের মধ্যে ভেঙে দেখানোর চেষ্টা করব। দেখো, সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কি করবো বলো তো? তাহলে বিভক্তি আমরা দেখবো সেদিক থেকে আছে দুপ্রকার। কি বিভক্তি? একটা শব্দ বা নাম বিভক্তি, আর একটা কি ধাতু বা ক্রিয়া।
ক্রিয়া বিভক্তি। তাহলে দেখো বন্ধু, নাম দেখেই বোঝা যাবে, তোমাদের বারবার বলছি তোমরা কখনো মুখস্থ করবে না, ব্যাপারটা কি আছে, শব্দ বা নাম বিভক্তি। অর্থাৎ শব্দ বা নাম পদের সঙ্গে যে বিভক্তি যোগ হয় তাকে বলবো শব্দ বা নাম বিভক্তি, আর এখানে ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যে বিভক্তি যোগ হয় তাকে বলবো ধাতু বা ক্রিয়া বিভক্তি। যেমন এর আগে আমি একটা বললাম পেন, পেন একটা শব্দ বা নাম পদ, তার সঙ্গে এ বিভক্তি যোগ হয়েছে, তাই এটা হচ্ছে শব্দ বা নাম বিভক্তি। আর ধাতু বা ক্রিয়ার সঙ্গে যেটা যোগ হয়, যেমন কর বাংলা ধাতু, তার সঙ্গে আমি ইতেছি যোগ করলাম, হয়ে গেল কি, হয়ে গেল হচ্ছে কিন্তু করিতেছি, ঠিক আছে। তাহলে এই যে ইতেছি, তাহলে এখানে ধাতু হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা কি পেলাম, যে ধাতু যখনই বিভক্তি যোগ হয় তখনই সেটা ক্রিয়াপদে পরিণত হয়। তাহলে ধাতুর সঙ্গে বা ক্রিয়াপদের সঙ্গে যে বিভক্তি যোগ হয় তাকে বলবো ধাতু বা ক্রিয়া বিভক্তি, এবং শব্দ বা নামের সঙ্গে যে বিভক্তি যোগ হয় তাকে বলবো হচ্ছে আমাদের শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। ক্লিয়ার? এবার দেখো, এই যে আমরা বললাম বাংলায় এটা খুবই অপ্রতুল, কম, মানে এটা কিন্তু খুব কম আছে বিভক্তি। যেমন বাংলায় কি পাবো, এ বিভক্তি পাবো, ঠিক আছে। ঠিক তেমন দেখো বন্ধুরা, এই যে এর থেকে কাকে পাই, এর সঙ্গে সঙ্গে আমরা এর কে পাই, ক্লিয়ার। আমরা কি পাই, র পাই, ঠিক আছে। আমরা কি বিভক্তি পাই, আমরা রে বিভক্তি পাই। আমরা কি বিভক্তি পাই, আমরা কে বিভক্তি পাই। আমরা কি বিভক্তি পাই, আমরা তে বিভক্তি পাই, ঠিক আছে। এইবার আমরা কি বিভক্তি পাই, আমরা আরেকটা অন্তস্থ বিভক্তি পাই। দেখো কিন্তু বন্ধুরা, এই যে অন্তস্থ বিভক্তি আর এ বিভক্তিটা আসলে কিন্তু একই, মেইন বিভক্তিটা কিন্তু এ, আমরা এ কে অন্তস্থ লিখি, ফলে আলাদাভাবে লিখি বটে, কিন্তু প্রকৃতপক্ষে অন্তস্থ বিভক্তি আর এই বিভক্তি একই। কি করে দেখো, যেমন আমরা বলি মা এ, তার মানে কি, মায়ে মানে কি, মায়ে। তাহলে দেখো এটা আসলে কার কাজ করে, এটা আসলে অন্তস্থর কাজ করে, তাই আমরা এ বিভক্তিও লিখতে পারি, অন্তস্থ বিভক্তি লিখতে, অন্তস্থ বিভক্তি লিখলেও আসলে কিন্তু সেটা প্রকৃতপক্ষে এই বিভক্তি। তাহলে এই দুটো বিভক্তির মধ্যে যদি বলে প্রকৃত বিভক্তি কোনটা, তখন কিন্তু উত্তর হবে কিন্তু এটা হচ্ছে প্রকৃত বিভক্তি। এর, এর সঙ্গে র যোগ করে এর, তারপর হচ্ছে র বিভক্তি, তারপর রে বিভক্তি, তারপর কে বিভক্তি, তারপর হচ্ছে তে বিভক্তি, অন্তস্থ বিভক্তি, এই কটা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, আর কারণ এটা তো সব জায়গায় কিন্তু আছেই, মানে এর সঙ্গে। তাহলে এই মাত্র নাম বা শব্দ বিভক্তি মাত্র এ কটা, আর বেশি নয়। কিছু কিছু ক্ষেত্রে দিগের, ঠিক আছে, দের, হ্যাঁ, এইগুলো বোঝানো হয় বটে, এইগুলো বিভক্তির কাজ করে বটে, কিন্তু বাংলা ব্যাকরণে তেমনভাবে কিন্তু বিভক্তি হিসাবে এদের কিন্তু প্রাধান্য দেওয়া হয় না। এইগুলো হচ্ছে বিভক্তি হিসাবে কাজ করলো অনেক ক্ষেত্রে, এইগুলো এই যে গুলি গোলা, এগুলো বহুবচনের দিকে, নির্দেশকের দিকে দিকে চলে যায়, বা দিগের দেরে আমরা খুবই কিন্তু কম ইউজ করি বা ব্যবহার করি। সাধারণত এই 1, 2, 3, 4, 5, 6, 7, এই সাতটা দিয়ে আমরা কাজ চালানোর কিন্তু চেষ্টা করি। এইবার দেখো, এর মধ্যে এটা হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত কিন্তু হয় এটা, আর কেটা হচ্ছে আমাদের সাধারণত সজীব বস্তুর ক্ষেত্রে মানুষকে বোঝানোর জন্য সাধারণত কে বিভক্তিটা কিন্তু আমরা ইউজ করে থাকি, আর কারোর সঙ্গে সম্বন্ধ বোঝানোর জন্য, সম্পর্ক তৈরি করার জন্য আমরা র বা এর বিভক্তিটা কিন্তু ব্যবহার করে থাকি। এবার দেখো বন্ধুরা, তাহলে বিভক্তির খুবই অপ্রতুল, সেই অপ্রতুলতা দূর করার জন্য আমাদের কাকে লেগেছি বলেছিলাম, আমরা অনুসর্গকে এনেছিলাম অপ্রতুলতা দূর করার জন্য। এইবার দেখো, এই যে বিভক্তির মধ্যে এই যে এই সমস্ত বিভক্তি যদি না থাকে, তাহলে বিভক্তি যদি না থাকে আমরা তখন কাকে কল্পনা করে নিয়েছি, আমরা শূন্য বিভক্তি বলে একটা বিভক্তিকে কিন্তু কল্পনা করে নিয়েছি, যেটা কিন্তু সংস্কৃত ব্যাকরণে ছিল না, বাংলা ব্যাকরণে কিন্তু একটা নতুনত্ব বিষয়টা। দেখো এই যে দেখো শূন্য বিভক্তি, তার মানে কি, এসব কোনো বিভক্তি যোগ না থাকলে তাকে বলবো শূন্য বিভক্তি। এবার বিভক্তিটা আমি কি করে দেখবো যে যোগ আছে কিনা আছে, আসলে বন্ধু বিভক্তি যোগ আছে কিনা আগে মেইন শব্দটা দেখতে হবে, মেইন শব্দটা দেখে তার সঙ্গে দেখতে হবে কিন্তু বিভক্তি যোগ আছে কি না আছে। দেখো এই যে স্রোত, ঠিক আছে, তাহলে মেইন শব্দটা কি, স্রোত। আমি যদি বলি স্রোতে ভেসে যায়, তাহলে দেখো আমরা তে বলে একটা বিভক্তি পেয়েছি বটে, তাহলে এখানে তয়কার আছে বলে তেটা কি বিভক্তি, কখনোই না, মেইন শব্দের সঙ্গে যেটা যোগ হয় সেটা বিভক্তি। তাহলে মেইন শব্দটা কি, মেইন শব্দটা স্রোত, সর্বলোকাত স্রোত, তাহলে কি যোগ হয়েছে, এ, তাহলে কিন্তু এখানটায় এ বিভক্তি, যেখানে কিন্তু তে বিভক্তি নেই, ক্লিয়ার। যেমন এর, আমি যদি বলি, আমি যদি ধরো রাজার পুত্র, তাহলে মেইন শব্দটা কি, রাজা, তার সঙ্গে কি বিভক্তি যোগ হয়েছে, র। যে মেইন শব্দের সঙ্গে যেটা যোগ থাকবে সেটা হচ্ছে বিভক্তি। যেমন ধরো আমাকে বড্ড ভালোবাসে, ঠিক আছে, অনেকেই আছে মুখে স্বীকার করে বা করে না। এবার দেখো এই যে মেইন শব্দটা কি, মেইন শব্দটা কি, আমি, তার সঙ্গে কে যোগ হয়েছে,
কে? এই যে বললাম সাধারণত মানুষ বোঝাতে বা সজীব বোঝাতে কি বিভক্তিটা যোগ হয়ে থাকে, তাহলে মেইন শব্দটা আমি তার সঙ্গে কে যোগ হয়েছে? কে? তাহলে কেটা বিভক্তি, কিংবা ধরো আমার, তাহলে মেইন শব্দটা কি? আমি, তার সঙ্গে কে যোগ হয়েছে? র। তাহলে রটা কিন্তু এখানটায় বিভক্তি, ফলে মেইন শব্দের সঙ্গে যেটা যোগ হবে সেটা কিন্তু বিভক্তি। আমাদের এরকম লেখা থাকলে কিন্তু সেটা বিভক্তি হবে, সেটা কিন্তু না, রে বিভক্তি হতে পারে। যেমন মাটি রে, মাটি রে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়া বুক, আই যদি গলাগলি করি যদি কেঁদে হয় সুখ, কবর কবিতা জসীমউদ্দীনের সেখানে আছে। এই যে মেইন শব্দটা কি? মাটি, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? রে। তাহলে এরকম দেখবো মেইন শব্দের সঙ্গে যেটা যোগ থাকবে তাকে আমরা কিন্তু বিভক্তি বলবো, তাছাড়া কিন্তু আমরা বাকিটাকে বিভক্তি বলবো না। এইবার দেখো তাহলে এইসব বিভক্তি করে যদি যোগ না থাকে তাহলে মেইন পক্ষে কে যোগ থাকে? মেইন শূন্য, কিছু যোগ না থাকলে শূন্য যোগ থাকে। যেমন ধরো বল খেলি, বলের তলায় দাগ, তাহলে বল শব্দের সঙ্গে এ যোগ আছে না? তে যোগ আছে না? রে যোগ আছে না? র যোগ আছে না? এর যোগ আছে না? কে যোগ আছে না? অন্তস্থ যোগ আছে না? তাহলে এই বিভক্তি করে যদি যোগ না থাকে সেখানে কি যোগ আছে? তখন আমরা বলি কিন্তু সেখানে কিছু যোগ নাই, মানে সেখানে শূন্য। এই বাংলা ব্যাকরণে বিভক্তির অপ্রতুলতা, ঠিক আছে, বিভক্তির পরিমাণটা কম, সেটা পূরণ করার জন্যই কিন্তু শূন্য বিভক্তিটাকে আনা হয়েছে। যখন কোনো বিভক্তি পাবো না তখন শূন্য বিভক্তি। তাহলে দেখতে পাচ্ছি আমরা বাক্যে যতগুলো শব্দ ব্যবহৃত হয় সে বিভক্তিযুক্ত, আর বিভক্তিযুক্ত যখন এটা তখন পদ হয়ে যায়। এই জন্যে বলা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দকে বলা হচ্ছে পদ। তাহলে বিভক্তি শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযুক্ত চলে করে তুলেছে। তাহলে বিভক্তি একটা গুরুত্ব আছে, বিভক্তি না থাকলে শব্দ কখনো পদে পরিণত হতে পারতো না, পদে পরিণত না হলে পরে কিন্তু আমাদের বাক্যে ব্যবহার উপযুক্ত হতো না। আবার বিভক্তি না থাকলে আরেকটা পদের সঙ্গে আরেকটা পদের সমন্বয় সাধন হতো না। আমি বললাম পেন লিখি, পেন কোনো মানে হয় না, যখনই বলো পেনে লিখি তখনই মানে হয়। তখন বিভক্তি দ্বারা একটা পদের সঙ্গে আরেকটা পদের সমন্বয় সাধন করে এবং বাক্যের অর্থ পরিপূর্ণ কিন্তু সাহায্য করে। এবার দেখো এই শূন্য বিভক্তি আর একটা এ বিভক্তি, বিশেষ করে এই দুটো বিভক্তি ব্যবহার এতটা ইউজ মানে এতটা হিউজ পরিমাণে এদের ব্যবহার হয়, এই জন্য আরেকটা জিনিস বাংলা ব্যাকরণে তৈরি হয়েছে, সেটা হচ্ছে তির্যক বিভক্তি। বিভক্তি প্রধানত দুপ্রকার, শব্দ বা নাম আর ধাতু বা ক্রিয়া। এবার তির্যক বিভক্তি কি? যে বিভক্তি সমস্ত কারকেই ব্যবহৃত হতে পারে। সংস্কৃত ব্যাকরণ অনুসারে কি একবারে কর্তৃকারকের জন্য প্রথমা, কর্মকারের জন্য দ্বিতীয়া, করণের জন্য তৃতীয়া, সম্প্রদানের জন্য চতুর্থী, হ্যাঁ মানে নিমিত্তি যাকে বলা আছে, তারপর অপদানের জন্য পঞ্চমী, হ্যাঁ এদের প্রত্যেকটা পাক পাটকণ্ঠে আলাদা আলাদা করে মানে আমাদের সংস্কৃততে বলে দিয়া আছে। কিন্তু বাংলা ব্যাকরণে এমন কিছু বিভক্তি আছে যেটা সমস্ত কারকে ব্যবহৃত হতে পারে, নট অনলি কর্তৃ, কর্ম মানে ইত্যাদি ইত্যাদি, যে কোনো কর্তৃকারকে ব্যবহৃত হতে পারে। যেমন এ বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হতে পারে, শূন্য বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয়। যেহেতু এ বিভক্তি আর শূন্য বিভক্তি এই দুটো বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হতে পারে, তাই তাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। পরীক্ষায় প্রশ্ন দিতে তির্যক বিভক্তি কাকে বলে, অপশন দিয়ে দিল তখন এতে, নট অনলি এতে, এতে বাংলা ব্যাকরণে মোটামুটিভাবে এতে শূন্য বিভক্তি হিসেবে ব্যবহারটা বেশি, এরা সমস্ত কারকে অবলীলায় ব্যবহৃত হতে, তার মানে কি বাকিরা পারে না? বাকিরাও কিন্তু পারে, তার পরিমাণটা কিন্তু খুবই কম, বিশেষ করে শূন্য আর এটার চেয়ে প্রচুর পরিমাণে সমস্ত কারকে কিন্তু ব্যবহার হতে পারে। তাহলে যদি বলে আমাদের তির্যক বিভক্তি কোনটা, তখন বলবো যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হতে পারে তাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি, ক্লিয়ার? যদি বলে তির্যক বিভক্তি উদাহরণ কোনটা, তখন শূন্য অপশন দিয়ে দিল, শূন্যর পর আমাকে এর অপশন দিয়ে দিল, আমাকে আমাকে ধরো রে অপশন দিয়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখবো শূন্যটা অপশনে রয়েছে, তাহলে আমার শূন্যটা কিন্তু উত্তরটা হবে। তাই পণ্যের মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি পড়ো শেয়ার করে দিও। তোমাদের অতিরিক্ত ভালোবাসাই আমাকে আরও ভালো ভালো ভিডিও করানোর অনুপ্রেরণা যোগাবে। আর আমার পণ্য যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও। তবে বন্ধুরা কোথায় ছিলাম? দেখো বিভক্তিতে ছিলাম। তাহলে বিভক্তি জিনিসটা কী হলো? তাহলে এই যে বিভক্তি সবসময় কিন্তু শব্দ, শব্দের সঙ্গে যোগ হবে, কিন্তু শব্দের সঙ্গে যোগ হলো কি? পরে। অর্থাৎ শব্দের পরে যোগ হচ্ছে এবং সঙ্গে যোগ হচ্ছে। যেমন আমা কে, দেখো শব্দটার পরে যোগ হয়েছে কিন্তু শব্দের সঙ্গে যায়, শব্দ থেকে ছেড়ে যোগ হবে না, শব্দের আগেও কিন্তু যোগ হবে না। তাহলে বিভক্তি শব্দের সঙ্গে যোগ হয়ে তাকে পদে পরিণত মানে করে, কিন্তু বিভক্তির নিজস্ব কোনো মানে নেই। এই যে বিভক্তি শব্দটা এর নিজের কোনো মানে হয় না। আমরা যদি পার্টিকুলার জিজ্ঞেস করি নিজের মানে নেই, যে এ মানে কি, হ্যাঁ তারপরে কে মানে কি, এই এই জিনিসগুলো বিভক্তির ক্ষেত্রে কিন্তু এদের কোনো নির্দিষ্ট কোনো কিন্তু মানে হয় না।
পার্টিকুলার বিভক্তি নির্দিষ্ট কোনো মানে হয় না, কিন্তু এরা শব্দকে পদে পরিণত করে মানে তৈরিতে কিন্তু সাহায্য করে, বাক্যের মানে তৈরিতে কিন্তু সাহায্য করে, বা শব্দকে বাক্যে ব্যবহারের কিন্তু একটা যোগ্যতা কিন্তু সে কিন্তু কোয়ালিটি কিন্তু সে দান করে। ঠিক আছে, তাহলে বিভক্তি জিনিসটা সামান্য জিনিস হলো কিন্তু কাজ কিন্তু অসামান্য। অনেকে বিভক্তির সঙ্গে প্রত্যয়কে গুলিয়ে ফেলতে পারে, কিন্তু প্রত্যয় আলাদা হয়ে বসে, বিভক্তি শব্দের সঙ্গে যোগ হয়ে কিছু কিছু প্রত্যয়ের মানে হয় কিন্তু সমস্ত বিভক্তির মানে হয় না। ঠিক আছে, বা বিভক্তি শব্দের সঙ্গে যোগ হয়ে বসে ও আলাদাভাবে বসে, যেমন উপসর্গকে আদ্য পড়তে বলে আগে বসতে পারে, এ কখনো আগে কিন্তু বসে না। ঠিক আছে, ফলে কিছু কিছু ক্ষেত্রে মিল হলেও এদের অমিলের পরিমাণটাই কিন্তু আমাদের বেশি, এবং বিভক্তিটা সাধারণত কারকের সঙ্গে কিন্তু যায়, কারক চ্যাপ্টারটার সঙ্গে, কারণ আমরা বলি কারক ও বিভক্তি হচ্ছে নির্ণয় করুন, ফলে কারক চ্যাপ্টারটার সঙ্গে এর হচ্ছে প্রধান যোগটা রয়েছে। তাহলে কারক কোথায় আলোচিত হয় আমরা পড়ানোর চেষ্টা করেছি, ভিডিওটা দেখে নিও কে কোন তত্ত্বে আলোচিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিভক্তিও কিন্তু সেই তত্ত্বে আলোচিত হবে। আর ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তির কথা আমি কেন বেশি বললাম না, কারণ হচ্ছে যে কোনো ক্রিয়াপদের সঙ্গে আমাদের যোগ হলে পরে দেখে যেন করিতেছি, বলিতেছি, চলিতেছি, ধরিতেছি ইত্যাদিতে কোনো কাজ, এই যে তেছি, তেছো, তেছেন, এইগুলো সব হচ্ছে আমাদের ধাতু বা ক্রিয়া বিভক্তি। এটা সাধারণত কারকের সঙ্গে নির্ণয় করতে আমাদের দেয় না, ক্রিয়াপদ কোন কালে আছে, ঠিক আছে, তার প্রকারটা কি আছে, তখন এই বিভক্তিটা রাখে। ক্রিয়ার কালের পর বা ক্রিয়ার প্রকারের পর আমি যখন ভিডিও করব তখন বিষয়গুলো কিন্তু দেখে যাবো যে ইতেছি, ইতেছেন, ইয়াছি, ইয়াছো, আছো, আছি, আছেন, তখন তার কি কাজটা আছে তখন কিন্তু সেটা দেখে নেব। এবং এই যে ক্রিয়া বিভক্তিগুণা সেটা কিন্তু আমাদের কার পর নির্ভর করে, পুরুষের করে। আমি যেন আমি করিতেছি আর তুমি করিতেছ, সে করিতেছে, তাহলে এই যে পুরুষ যেমন হবে সে অনুসারে কিন্তু আমাদের ধাতু বা ক্রিয়া বিভক্তি তখন কিন্তু নির্ণীত হবে। তিন প্রকার পুরুষ অনুসারে কিন্তু তিন প্রকার কিন্তু ক্রিয়া বিভক্তি তখন যোগ হতে পারে। বোঝা গেল? তাহলে মোটামুটি বন্ধুরা বিভক্তির ক্লাসটা আজকে এই পর্যন্তই, আশা করি এরপরে বিভক্তি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপর যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।